আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের বাংলা পত্র সিলেবাসের অন্তর্ভুক্ত বিরাম চিহ্ন এই বিষয়টি নিয়ে আলোচনা করতে এই বিষয়টি নিয়ে আমি দুটো ক্লাস নিব। আমরা জানি যে মানুষ একটানা কথা বলতে পারে না কথার মাঝে মাঝে আমাদেরকে একটু থামতে হয় বা বিরতি নিতে হয় যদি আমি কথার মাঝখানে না থামি তাহলে কিন্তু অপরপক্ষ যাকে আমি কথা শোনাচ্ছি সে কিন্তু আমার কথাটি স্পষ্টভাবে ধরতে পারবে না এই যে আমরা কথার মাঝখানে থামি এটি যখন আমরা লেখার ক্ষেত্রে ব্যবহার করি অর্থাৎ যখন কোনো বাক্য আমরা লিখি আমরা কিছু লিখি কোনো রচনা কোনো কিছু আমরা লিখি তখন লেখার মাঝে আমরা যে থামি বিভিন্ন চিহ্নের মাধ্যমে এই চিহ্নগুলোকে বলা হয় বিরাম চিহ্ন বাংলা ব্যাকরণে বিরাম চিহ্নের অনেক গুরুত্ব রয়েছে কারণ বিরাম চিহ্নের সঠিক ব্যবহারের মাধ্যমে বোঝা যায় যে ভাষার সঠিক ব্যবহার করা হচ্ছে বিরাম চিহ্ন ব্যবহার না করলে যিনি পাঠক থাকেন তিনি বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বুঝতে পারেন না তাই এটি বাংলা ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিরাম চিহ্নের সঠিক প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পূর্বে বিরাম চিহ্নের মধ্যে শুধুমাত্র দাড়ি ব্যবহার করা হতো তবে তিনি সর্বপ্রথম বিভিন্ন ধরনের বিরাম চিহ্নের ব্যবহার তার লেখনির মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন এবং দেখিয়েছেন এটি কতটা গুরুত্বপূর্ণ বিরাম চিহ্নের ব্যবহারের মাধ্যমে তার লেখাগুলো সাহিত্য সমাজে অনেক বেশি মর্যাদা পেয়েছে বিরাম চিহ্ন কী তার সংজ্ঞাটি আমরা প্রথমে দেখব লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্নসমূহ ব্যবহার করা হয় তাকেই বিরাম চিহ্ন বলে অর্থাৎ যখন আমরা কোনো বাক্য লিখি অর্থটি স্পষ্ট করতে আমরা যে ধরনের চিহ্ন ব্যবহার করি সেগুলোকে বলা হয় বিরাম চিহ্ন যেমন মা বললেন অঙ্ক করতে বস হুম আরেকটি উদাহরণ দেখো আহা কি সুন্দর দৃশ্য দুটো বাক্যে কিন্তু একাধিক বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে এই যে মা বললেন এরপরে ব্যবহার করা হয়েছে কমা আর অঙ্ক করতে বশ এই বাক্যটির শেষে ব্যবহার করা হয়েছে দাড়ি এবং সম্পূর্ণ যে উক্তিটি এটিকে একটি উদ্ধরণ চিহ্নের মাঝখানে রাখা হয়েছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটি মায়ের উক্তি এবং মা কথাটি বলেছেন তাই কমা ব্যবহার করা হয়েছে আর দ্বিতীয় বাক্যে আমরা দেখি কোনো কিছু সৌন্দর্য দেখে খুব মুগ্ধ হয়ে কেউ লিখেছে আহা কি সুন্দর দৃশ্য এই যে মুগ্ধতা অর্থাৎ অনুভূতির যে সঠিক প্রকাশ তা লেখার মাধ্যমে কীভাবে প্রকাশ পায় আমরা যখন বলি তখন কিন্তু আমাদের যে কণ্ঠস্বর আমাদের যে আবেগ সেটি কিন্তু প্রকাশ করে আমাদের কণ্ঠস্বরের মাধ্যমে কিন্তু যখন লিখি যেহেতু এখন আমরা মুখে বলছি না লিখছি তাই আবেগটি প্রকাশ পাচ্ছে এই বিস্ময় চিহ্নের মাধ্যমে তাহলে বিরাম আমরা ব্যবহার দেখলাম এবং দেখলাম বিরাম চিহ্ন বিরাম চিহ্নের অপর দুটো নাম আছে একটি হচ্ছে চিহ্ন এবং অপরটি হচ্ছে ছেদ চিহ্ন যদি তোমরা বলো যে বিরাম চিহ্ন বা চিহ্ন বা চিহ্ন কি একই জিনিস হ্যাঁ অবশ্যই একই জিনিস যদি পরীক্ষা কোনো প্রশ্ন আসে যে নিচে কোন চিহ্নটি আছে তোমরা কিন্তু না যে ভিন্ন কোনো প্রশ্ন করেছে এখানে বিরাম চিহ্নের কথাই বলা হয়েছে আমরা এই পর্যন্ত অনেক বিরাম চিহ্ন ব্যবহার করেছি এই যে তোমরা ক্লাস এইটে পড়ো ক্লাস এইটে ওঠা পর্যন্ত তোমরা অনেকবার পরীক্ষা দিয়েছ অনেকবার শ্রেণীকক্ষে লিখেছো লেখার মধ্যে কিন্তু তোমরা বহুবার বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্নের ব্যবহার করেছ এই ব্যবহার তোমরা জানো তারপরও তোমাদের ব্যাকরণ একটি অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা তোমাদের জানতে হবে এবং কি কি বিরাম চিহ্ন বাংলা ভাষা আছে সেগুলোও তোমাদের জানা খুবই প্রয়োজনীয় তোমরা যখন আরও উপরের ক্লাসে উঠবে তখন দেখবে এই বিষয়ে বিশদ আলোচনা করা আছে এখানে আমি বিরাম চিহ্নগুলো উল্লেখ করেছি কী কী আছে কমা যেটা আমরা প্রায় ব্যবহার করি সেমিকুলন যেটি কমার মতো উপরে একটি বিন্দু আছে দাঁড়ি এটা আমরা সবসময় ব্যবহার করি জিজ্ঞাসা চিহ্ন আমরা খুব ব্যবহার করি আরেকটি আছে কি বিষয় চিহ্ন কোলন কোলন দেশ এগুলো আমরা ব্যবহার করি কোনো উদাহরণ বা যেমন এভাবে লিখলে ব্যবহার করি ড্যাশ আছে হাইফেন আছে অনেকে ড্যাশ এবং হাইফেনের মধ্যে একটু সমস্যার মধ্যে পড়ে যায় যে কোনটি ড্যাশ এবং কোনটি হাইফেন হাইফেনটা হচ্ছে ছোট্ট দাগ আর ড্যাশটা হচ্ছে অপেক্ষাকৃত বড় একটি দাগ ইলেক বা চিহ্ন হচ্ছে একটি কমার মতো কিন্তু এটি উপরের দিকে ব্যবহৃত হয় যেমন তোমরা যদি আগে কোনো শব্দ লিখতে দুইটি এটিকে যখন আমরা সংক্ষেপে লিখি দুটি তখন দরস্কার দু আর টরস্কার টি মাঝখানে এই চিহ্নটি ব্যবহার করা হয় তবে বর্তমানে ইলেক বা চিহ্নের ব্যবহার কিন্তু অনেকটা কমে গিয়েছে কারণ আমাদের ভাষাকে আমাদের লেখনিকে সহজ করার জন্য বাংলা ভাষা বিজ্ঞানীরা সর্বদাই চেষ্টা করছেন এবং চাচ্ছেন যে যত সহজে আমরা লিখতে পারি এই জন্য ইদানিং লোভচিহ্নটি খুব কম ব্যবহার করা হয় এবং এটাও কিন্তু তোমাদের জানতে হবে যে লোভচিহ্নের অপর নাম হচ্ছে ইলেক চিহ্ন এরপর আছে উদ্ধরণ চিহ্ন আমরা যখন কোনো বক্তা বা কোনো লেখকের উক্তি সরাসরি ব্যবহার করি কোনো ধরনের পরিবর্তন না করে তখন আমরা উদ্ধরণ চিহ্নের ব্যবহার করি উদ্ধরণ চিহ্নের মাঝখানে কোনো বাক্য দেখলে বুঝতে পারবে যে এটিকে কোনো ধরনের পরিবর্তন না করে লেখক যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই ব্যবহার করা হয়েছে এরপরে আছে ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন এটা আমরা ব্যবহার করি বিশেষ করে তোমরা গণিতে এটি ব্যবহার করো বাংলায় কিন্তু এটি ব্যবহার আছে যখন আমরা কোনো বিষয়ে একটু ব্যাখ্যা দিতে চাই যেমন আমরা যদি কোনো একটা কিছু লিখি এবং তাকে ব্যাখ্যা করতে চাই যে বাংলাদেশের রাজধানী ঢাকা তুমি যদি শুধু ঢাকা লিখো এরপরে তোমার মনে হয় যে এই বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়া দরকার তখন তুমি কি করবে ব্র্যাকেটে লিখে দেবে যে বাংলাদেশের রাজধানী এই যে একটি বিষয়কে আমি ব্যাখ্যা করে লিখলাম এই জন্য কিন্তু আমরা বন্ধনী চিহ্ন ব্যবহার করি আরেকটি আছে বিকল্প চিহ্ন এই যে একটি দাগ তোমরা দেখতে পাচ্ছ এটা বাঁকা করে এটি হচ্ছে বিকল্প চিহ্ন কোনো কিছুর বিকল্প কোনো নাম থাকলে আমরা এই চিহ্নটি ব্যবহার করি যেমন কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছি বিরাম চিহ্নের অপর নাম হচ্ছে জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন তোমরা যদি বিরাম চিহ্ন লেখে এই দাগটি দাও দে লেখো জ্যোতি চিহ্ন তারপর আবার এই দাগটি দাও দিয়ে লেখো ছেদ চিহ্ন তাহলে সবাই বুঝতে পারবে যে বিরাম চিহ্নের অপর নামগুলো কী কী তাহলে আমরা চিহ্নগুলো দেখলাম দেখতে কেমন এটিও দেখলাম এখন আমরা চলে যাব যে জা বাক্যের শেষে শে কোন কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয় আমরা যে বিরামচিহ্নগুলো ব্যবহার করি এর মধ্যে কিছু বিরামচিহ্ন আছে যেগুলো বাক্যের সমাপ্তিতে ব্যবহৃত হয় অর্থাৎ শেষে আর কিছু বিরামচিহ্ন আছে যেগুলো বাক্যের মাঝে ব্যবহৃত হয় আমরা প্রথমে দেখবো যে বাক্যের শেষে কোন কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয় প্রথমে আছে দাড়ি যেটি আমরা সর্বদাই ব্যবহার করি কোনো একটি বাক্য লিখে বক্তার বা লেখকের মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যে শেষে বসে এটা আমরা সবাই জানি যে দাড়ি কোথায় বসে এই যে আমি বাক্যটি লিখলাম যেহেতু আমার মনের ভাবটি প্রকাশ করেছে আমি তাই আমি এখানে দাড়ি ব্যবহার করেছি যেমন আমরা বাংলাদেশে বাস করি এখানে যদি আমি বলতাম যে আমরা বাংলাদেশে বাস বলে থেমে যেতাম তাহলে কিন্তু দাড়ি ব্যবহার করতে পারতাম না যেহেতু বাক্যটি আমি সমাপ্ত করেছি তাই এর শেষে আমি ব্যবহার করেছি দাড়ি এরপর দ্বিতীয় যে চিহ্নটি বাক্যের শেষে ব্যবহৃত হয় সেটি হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন বক্তার মনে কোনো কিছু জানার আগ্রহ জন্মালে তা জানতে বাক্যের শেষে জিজ্ঞাসা বা প্রশ্ন চিহ্ন বসে আমরা যদি কিছু কাউকে জিজ্ঞেস করতে চাই তখন কি করি এই চিহ্নটি ব্যবহার করি এই চিহ্ন ব্যবহার যদি না করি তাহলে কিন্তু আমার বাক্যটি সঠিক হবে না যেমন তোমার নাম কি এই যে প্রশ্নটি করলাম এটি যে একটি প্রশ্ন আমি কিভাবে নিশ্চিত হলাম শেষে প্রশ্নবোধক চিহ্নটি দেখে তাহলে দাড়ি এবং জিজ্ঞাসা চিহ্ন এই দুটো বাক্যের সমাপ্তিতে ব্যবহৃত হয় আরেকটি আছে যেটির নাম হচ্ছে বিষয় চিহ্ন বক্তার মনের বিভিন্ন আবেগ যেমন আনন্দ বেদনা দুঃখ ভয় ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে এবং সম্বোধন পদের পরে বিষয় চিহ্ন বা সম্বোধন চিহ্ন বসে এখানে আমরা দুটো তথ্য জানতে পারলাম সেটি হচ্ছে বিষয় চিহ্ন দুই জায়গায় বসে একটি হচ্ছে যখন আমরা কোনো আবেগ প্রকাশ করি এই আবেগটা আনন্দেরও হতে পারে বেদনারও হতে পারে দুঃখ ভয় বা ঘৃণারও হতে পারে এই ক্ষেত্রে চিহ্ন ব্যবহার করি এবং যখন আমরা কাউকে সম্বোধন করি সম্বোধন মানে হচ্ছে কাউকে আমরা ডাকি কারোর নাম ধরে ডাকি অথবা কাউকে বলি যে আয় মিতা এদিকে আসো এই যে ডাকলাম আমি একজনকে মিতা বলে একেই বলা হয় সম্বোধন এই সম্বোধন পরটার পরেও চিহ্ন বা সম্বোধন চিহ্ন ব্যবহার করা হয় বর্তমানে কিন্তু সম্বোধন চিহ্নের চেয়ে কমা বেশি ব্যবহার করা হয় কিন্তু আমাদের নিয়মগুলো জানতে হবে যে কোথায় কোথায় চিহ্ন ব্যবহৃত হতো এখন একটি উদাহরণ দেখব বাহ পাখিটি কি সুন্দর এই যে পাখিটি দেখে একজনের খুবই ভালো লেগেছে সে মুগ্ধতা প্রকাশ করছে তা কিন্তু এই বিশ্বের চিহ্নের মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে যদি এই চিহ্ন না ব্যবহার করা হতো তাহলে বাক্যটিকে মনে হতো আবেগহীন একটি সাধারণ বাক্য যে বাহ পাখিটি কি সুন্দর মানে আমার মনের যে আবেগ সেটি কিন্তু প্রকাশ পেত না যদি আমি এই চিহ্ন ব্যবহার না করতাম আর আরেকটি বাক্য আছে মাগু তুমি কখন এলে এই যে মা গো মানে মাকে সম্বোধন করছে তাই এখানে এটি সম্বোধন চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়েছে তুমি কখন এলে এখানে এটি কিন্তু প্রশ্ন করা হয়নি মা যে হঠাৎ এসেছে সন্তান খুব অবাক হয়েছে তাই বিস্মিত হয়ে সে বললো যে তুমি কখন এলে এই অবাক হওয়ার জন্য এই বিষয় চিহ্নটি ব্যবহার করা হয়েছে তাহলে আমরা দুটো ক্ষেত্রে ব্যবহার দেখলাম একটি হচ্ছে অবাক বা আনন্দিত হওয়া বা আবেগ প্রকাশ করা এবং দ্বিতীয়টি হচ্ছে সম্বোধন করার ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে আমরা বিষয়চিহ্ন ব্যবহার দেখলাম যেহেতু আমরা বাক্যটি লিখছি তাই আবেগটি এভাবেই প্রকাশ করছি যদি আমি বলতাম তাহলে আমার কণ্ঠস্বরের মাধ্যমে আবেগটি বোঝা যেত চিহ্ন কিন্তু লিখিত বিষয় তাই লেখার মাধ্যমে আবেগটি প্রকাশ করতে হবে এখন আমরা দেখব বাক্যের মাঝে কী কী বিরাম চিহ্ন ব্যবহৃত হয় কমা যেটা আমরা প্রায়শই ব্যবহার করি সেমিকোলন হচ্ছে কমার মতোই ওপর একটি বিন্দু এরপর আছে কোলন দেখো অনেকেই কিন্তু কোলনকে কি করে ভুলে বিসর্গ হিসেবে ব্যবহার করে এই যে কোলন হচ্ছে ছোট্ট দুটো বিন্দু আর বিসর্গ হচ্ছে দুটো গোল গোল যার মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে যদি তুমি বিসর্গ ব্যবহার করো কোলনের জায়গায় তাহলে হয়তো সাধারণ ক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে এটি ভুল হবে যেমন তোমাদের পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নে অনেক সময় দিয়ে দেয় যে নিচে কোলন কোনটি তখন অনেকে বিসর্গকে অপশন এতে দেখে দেখে প্রথমেই সেটি উত্তর দিয়ে দেয় যে এটি হচ্ছে কোলন কিন্তু বিসর্গ কিন্তু একটি বর্ণ আর কোলন হচ্ছে একটি বিরাম চিহ্ন এটির মধ্যে ভুল করা যাবে না মনে রাখবে যেটি শুধু দুটো ফুটো দুটো ছোট্ট ছোট বিন্দু সেটা হচ্ছে কোলন আর যেটা একটু গোল করে মাঝখানে একটু জায়গা আছে সেটি হচ্ছে বিসর্গ এরপর আছে হাইফেন এরপর আছে ড্যাশ যেটা একটু বড় দাগ আমি বলেছিলাম ঊর্ধ্ব কমা আছে উদ্ধৃতি চিহ্ন যেটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন আমি দেখিয়েছিলাম আরেকটা দেখিয়েছিলাম বিকল্প চিহ্ন এগুলো হচ্ছে বাক্যের মাঝে ব্যবহৃত হয় আর বাক্যের শেষে তিনটি ব্যবহৃত হয় সেই তিনটি কি কি কিছুক্ষণ আগে আমরা পড়েছি দাড়ি জিজ্ঞাসা চিহ্ন আর হচ্ছে বিস্ময় চিহ্ন এখন আমরা দেখব আজকের ক্লাসে আমরা কতগুলো অপর নাম পেয়েছি কি কি। প্রথমে আছে বিরাম চিহ্ন এর অপর নাম হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন দাড়ি এর অপর নাম হচ্ছে পূর্ণ ছেদ জিজ্ঞাসা চিহ্নের অপর নাম হচ্ছে প্রশ্ন চিহ্ন আর বিষয় চিহ্নের অপর নাম কি সম্বোধন চিহ্ন এটি জানতে হবে কারণ বিরাম চিহ্ন এ অধ্যায় থেকে অপর নাম বিষয়ক প্রশ্ন আসে তারপর বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন ব্যবহার আসে বাক্য দিয়ে বলা হয় এখানে কোন চিহ্ন ব্যবহার করা হবে এ ধরনের প্রশ্ন আসে এই জন্য অপর নামগুলো আমাদের জানা খুবই জরুরি আরেকটি অপর নাম আমি আগেই বলেছি ইলেক চিহ্নের নাম হচ্ছে চিহ্ন তাহলে আজকে আমরা এতটুকু পড়লাম আগামী ক্লাসে আমরা বিভিন্ন ধরনের বিরাম চিহ্নের ব্যবহার দেখব তোমরা সবাই সেই পর্যন্ত আজকের পড়ানো অংশটি চর্চা করতে থাকো তোমাদের সাথে কথা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো নিরাপদ থাকো ধন্যবাদ